এটা এমএম এন্টারপ্রাইজ শুরু থেকে শেষ পর্যন্ত গ্যারান্টি দেবে পশ্চিমবঙ্গের সব থেকে কম দামে, মেশিন প্লাস র মেটেরিয়াল সব থেকে কম দামে দেবে, এটা এমএম এন্টারপ্রাইজের কথা। ও আপনি যদি বিশ্বাস না করেন আরো চার জায়গায় আপনি ভ্যারি করুন, তারপরে এখানে আসুন, আর ডাইরেক্ট আমার কাছ থেকেই নিতে হবে এরকম বলছি না, আপনি আরো চার জায়গায় ভ্যারি করুন, তাহলে বুঝতে পারবেন যে এমএম এন্টারপ্রাইজ কম দামে দিচ্ছে কি না। এখন ব্যবসায় কম্পিটিশন মার্কেট, যে কোনো ব্যবসায়ী বলুন আপনি, যেখানে 2 টাকা কম হবে সেখানে যাওয়া ভালো। হ্যাঁ একদম, যেখানে 2 টাকা কম মানে কম আপনি কস্টিং করতে পারবেন সেইখানে আপনার যাওয়া ভালো। তো আপনি 2 টাকা কম যখনই কস্টিং কমাতে পারবেন, মার্কেটেও কিন্তু 2 টাকা কমে দিতে পারবেন। একদমই তাই। তো মার্কেটে যদি কম না দিতে পারেন তাহলে আপনি মার্কেটটা ধরবেন কিভাবে? নমস্কার, আমি সাইনুর হোসেন, এমএম এন্টারপ্রাইজের ওনার কথা বলছি। আমি আবারও আরেকটা নতুন পেপার প্লেটের ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা নিয়ে আসার মূলত কারণ হলো আমি অনেক কমেন্ট পেয়েছি আপনাদের ভিডিওতে যে দাদা আপনি শুধু কি পেপার প্লেট র মেটেরিয়ালসই কি ম্যানুফ্যাকচারিং করেন, পেপার প্লেট মেশিন আপনার কাছে কি পাবো না? তো তার জন্যই মূলত ভিডিওটা আজকে আবার একটা নিয়ে এসেছি। আমরা শুধু র মেটেরিয়ালসের উপর কাজ করি না, আমরা পেপার প্লেট মেশিনের উপর কাজ করি, এবং যে মেশিনগুলো বানাই ব্র্যান্ডেড কোম্পানির মেশিন আমাদের কাছে আপনি পাবেন। শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন, এতে একদম পশ্চিমবঙ্গের সব থেকে কম দামে মেশিন আপনি আমার কাছ থেকে পাবেন, সেটাও দেখতে পারবেন। আপনারাও মেশিন ম্যানুফ্যাকচারিং করেন? আমরাও মেশিন ম্যানুফ্যাকচারিং করি, যেমন আমরা র মেটেরিয়ালসটাও ম্যানুফ্যাকচারিং করি এবং পশ্চিমবঙ্গের সব থেকে কম দামে দিয়ে থাকি, সেম জিনিস আমরা মেশিনেও ম্যানুফ্যাকচারিং করি এবং পশ্চিমবঙ্গের সব থেকে কম দামে মেশিন দিয়ে থাকি। এবং সেই সমস্ত মেশিনের কোয়ালিটি কেমন হবে? কোয়ালিটি 1 নম্বর কোয়ালিটি হবে, কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। আপনাদের দেখাই, আপনারা দেখলে আশা করি বুঝতে পারবেন মেশিনের কোয়ালিটি কেমন হতে চলেছে। তো প্রথমেই মেশিন শুরু করি, হাইড্রোলিক দিয়ে আজকে শুরু করছি। এটা যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে হাইড্রোলিক বেবি মেশিন, যে আমরা বলছি 45,000 টাকা থেকে হাইড্রোলিক স্টার্ট হচ্ছে। আরে 45,000 টাকায় কি মেশিন হয়? অনেকে কমেন্ট করছেন 45,000 টাকায় কি দাদা মেশিন হয়? সেটা হাইড্রোলিক এবং সেটা হাইড্রোলিক মেশিন অবশ্যই হয়। তা আপনাদের জন্য এই যে দেখাচ্ছি, এই যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই লিভার হাইড্রোলিক বেবি মেশিন। আচ্ছা, এটা হচ্ছে সিলিন্ডার রয়েছে তাই একটাই আমরা এখানে একদম, এটা এই যে এটাকে বলছি আমরা সিলিন্ডার, এটা সিলিন্ডার একটা, ডাইও আপনি একটা লাগাতে পারবেন, তাই জন্য বলা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই। এই ডাই আমরা কত ইঞ্চি থেকে কত ইঞ্চি এটাতে আপনি এটাতে আপনি 1 ইঞ্চি থেকে শুরু করে 14, 15, 16 ইঞ্চি যত ইঞ্চি মার্কেটে চলে সব ইঞ্চি আপনি এতে বানাতে পারবেন। এই একটা মেশিন কিনলে আমরা কিন্তু ব্যবসা দাঁড় করাতে পারবো অটোমেটিক মেশিনে? একদম একদম না, এটা অটোমেটিক না, এটা লিভার সিস্টেম। এই যে মেশিনটা দেখছেন, এই যে লিভার, এই লিভারটা আপনাকে জাস্ট টানতে হবে, সিলিন্ডার এসে চাপ দিয়ে চলে যাবে, লিভারটা অপোজিটে ঠেললে আবার সিলিন্ডার উঠে যাবে। লিভার কন্ট্রোল কিন্তু ইলেকট্রিক মেশিন? হ্যাঁ, ইলেকট্রিক হাইড্রোলিক মেশিন, অবশ্যই এটা মেনশন করতে হবে, হাইড্রোলিক মেশিন। আচ্ছা, কারণ এই বাজেটের মধ্যে হাইড্রোলিক মেশিন আপনাদেরকে কেউ দিতে পারবে না, একমাত্র এমএম এন্টারপ্রাইজই দিতে পারবে। আচ্ছা, মানে 45,000 টাকায় হাইড্রোলিক মেশিন, যেখানে কিনা ম্যানুয়ালের বাজেট হয় 45,000 টাকা, সেই বাজেটের মধ্যে আমরা হাইড্রোলিক মেশিন নিয়ে চলে এসেছি। আচ্ছা, তো এটা হলো সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই লিভার দেখালাম। নেক্সট আসুন আরো কিছু দেখাবো, যেমন আছে সিঙ্গেল সিলিন্ডার ডবল ডাই আছে, সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই, ওটা যেটা দেখালাম সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই লিভার মেশিন। এবার দেখাবো সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই প্যানেল মেশিন। প্যানেল বলতে এটা কি বোঝাচ্ছে? প্যানেল মানে এর মধ্যে একটা প্যাডেল সিস্টেম থাকবে, একটা অটোমেটিক সিস্টেম থাকবে, একটা ম্যানুয়াল সিস্টেম থাকবে, মানে একটা মেশিনকে আপনি 3 রকম ভাবে চালাতে পারবেন, 3 রকম ভাবে অপারেট করতে পারবেন। একদম, এবং এই যে লোহার কোয়ালিটিটা দেখছেন, এটা জিন্দাল কোম্পানির লোহা দিয়ে তৈরি। আচ্ছা, যেটা আপনারাও নাম শুনে থাকবেন, নাম্বার 1 কোম্পানি জিন্দাল, সেই জিন্দাল কোম্পানির আয়রন দিয়ে আমাদের এই মেশিনটা তৈরি। এই মেশিনটা বসাতে কতটা জায়গা লাগবে? এই মেশিনটার হাইট হচ্ছে আপনার 5 ফুট হাইট। আচ্ছা, চওড়া যেটা আছে 4.5 ফুট চওড়া। আচ্ছা, 5 ফুট বাই 4.5 ফুটের জায়গা হলেই আপনারা যে কেউ বাড়িতে এই মেশিনটা বসাতে পারবে। এটা তো আপনি সিলিন্ডার রয়েছে? হ্যাঁ, এটা তো সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই, এবং সব থেকে বড় কথা ঘরের লাইনে এই মেশিনটা চলবে। আচ্ছা, এর জন্য আলাদা কোনো লাইন বা আলাদা কোনো লাইসেন্স কিছু করার প্রয়োজন হয় না। আচ্ছা, ঘরের যে 220 লাইন আছে, 220 ভোল্টেই যতগুলো মেশিন আজকে দেখাবো সব 220 ভোল্টেই চলবে, এবং সাথে যে মোটরটা আমরা দিয়ে থাকছি সেই মোটরটা হচ্ছে গোদরেজের 2 HP মোটর। আচ্ছা, এই জায়গাটায় অনেকে কম্প্রোমাইজ করে, 1.5 HP দিয়ে দেয়, যার জন্য এর দামটা আরো কমে যায়। তো 1.5 HP না, আমাদের সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাইসেও 2 HP মোটর পেয়ে যাবে, মানে কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ, কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না দাদা, কোয়ালিটি 1 নম্বর কোয়ালিটি পাবেন। আয়রনটা পাচ্ছেন জিন্দাল কোম্পানির,
নিচে মোটর পাচ্ছেন আপনি গোদরেজের, প্লাস ভিতরে যে পাম্প থাকছে, পাম্পটা থাকছে ইউক্রেন কোম্পানির পাম্প থাকছে, মানে পুরো ব্র্যান্ডেড জিনিস দিয়ে আমরা মেশিনটাকে তৈরি করছি। মানে খরচ করে একবার যদি কেউ মেশিন নিয়ে ব্যবসা করতে নামে, তার উচিত হবে বেস্ট কোয়ালিটির ব্র্যান্ডেড জিনিস, ব্র্যান্ডেড জিনিস নেওয়া। তার কারণ মেশিনটা আপনি কিনবেন একবার, বারবার তো কিনবেন না, তো ওই জন্য জিনিসটা যখন কিনবেন 2000 বেশি গেলেও আপনাকে ব্র্যান্ডেড জিনিসটা কিনতে হবে। মানে এই মেশিনটা নিয়ে গিয়ে আমরা এতেও তো বিভিন্ন সাইজের পেপার প্লেট তৈরি করতে পারি, এতেও বিভিন্ন সাইজের মার্কেটে যত রকম পেপার প্লেট তো তৈরি করতে পারবেন। এর সাথে আরেকটা জিনিস তৈরি করতে পারবেন, সেটা হচ্ছে চপ্পল। আমরা যে হাওয়াই চপ্পল পরি, সেই হাওয়াই চপ্পলটা এতে তৈরি করতে পারবেন। এতে যে ঔষধের ঔষধের যে খাম তৈরি হয়, খামটাও এতে কাটিং করতে পারবে। মাল্টিপারপাস মেশিন আর কি, একদম মাল্টিপারপাস মেশিন। এই হাইড্রোলিক মেশিনের অনেক কাজ। আচ্ছা, হাইড্রোলিক আপনি যে এখান থেকে আপনার কাছে সব র ম্যাটেরিয়ালস আমরা পেয়ে যাচ্ছি, একদম একদম, মানে আপনার এই এমএম এন্টারপ্রাইজে এলেই আমরা এই মেশিন এবং র ম্যাটেরিয়াল সব থেকে চিপেস্ট কোয়ালিটিটা নিয়ে যেতে পারবো। এটা এমএম এন্টারপ্রাইজ শুরু থেকে শেষ পর্যন্ত গ্যারান্টি দেবে, পশ্চিমবঙ্গের সব থেকে কম দামে মেশিন প্লাস র ম্যাটেরিয়াল সব থেকে কম দামে দেবে। এটা এমএম এন্টারপ্রাইজের কথা। সিঙ্গেল টাইয়ে যে মেশিনটা আপনি দেখালেন, এর ঘন্টার প্রোডাকশন কি রকম? একদম ঘন্টায় এটাই প্রোডাকশন আছে, নতুন হাতে ঘন্টায় 2000 পিস মাল প্রোডাকশন হবে। নতুন হাতে 2000। এর আগে যেটা দেখালাম বেবি মেশিন, ওটাতে 1500 পিস হবে, এটাতে 2000 পিস হবে। আচ্ছা, যদি কেউ এর থেকেও বেশি প্রোডাকশন নিতে চান, তাদের ক্ষেত্রে এই যে ডবল ডাই যে মেশিনটা দেখছেন, এই ডবল ডাই মেশিনটা তাদের ক্ষেত্রে পারফেক্ট হবে। আচ্ছা, এখানে সিলিন্ডার একটাই আছে কিন্তু ডাই লাগাতে পারবো দুটো? একদম, এটাকে আপনাকে মেনশন করতে হবে, সিলিন্ডার একটাই কিন্তু ডাই আপনি তিনটে লাগাতে পারবেন, দুটো না, এখানে তিনটে লাগাতে পারবেন। আচ্ছা, মানে এটাতে একটা, এটাতে একটা, এটাতে একটা, ট্রিপল ডাই এটা। আচ্ছা, সিলিন্ডার একটা, মানে কারেন্ট খরচা আপনার ওই ডেড় ইউনিটই পড়বে ঘন্টাতে, কিন্তু প্রোডাকশন আপনার 4000 হবে এক ঘন্টাতে। এক ঘন্টাতে যেহেতু তিনখানা রয়েছে, যেহেতু তিনখানা। আচ্ছা, এখানে তিনখানা যে ডাইস আমরা লাগাতে পারবো, সেই ডাইস গুলোর সাইজ কিরকম হতে পারবে? এতে আপনি দুই দিকে 12, মাঝখানে ছোট টিফিন প্লেট, ছোট বাটি, ছোট যে কোনো কিছু লাগাতে পারবেন, কোনো অসুবিধা নেই। মানে 12, 8, 7, 12, মানে ছোট চাউমিন প্লেট, থালা, বাটি যে কোনো আপনি বানাতে পারবেন এর মধ্যে। অনেকের একটা ভুল ধারণা থাকে যে সিলিন্ডার সিঙ্গেল, তার মানে তিনটে ডাই যদি হয় কোয়ালিটি কি ঠিক হবে? কোয়ালিটি অবশ্যই ঠিক হবে, যার জন্য এই সিলিন্ডারটা যেটা আমরা যেহেতু সিঙ্গেলের উপর তিনটে করছি, সেটাকে মাথায় রেখে আমরা সিলিন্ডারটাকে হেভি দিচ্ছি, মানে প্রেসারটা একদম ভালো হয়ে থাকে, ভালো প্রেসার। যেমন সিঙ্গেল সিলিন্ডারে সিঙ্গেল ডাই থাকছে 4 টনের প্রেসার, এটাতে আমরা দিচ্ছি 8 টনের প্রেসার। আচ্ছা, যার জন্য আপনার সিঙ্গেল সিলিন্ডারে ট্রিপল ডাই আরামসে চালাতে পারবেন। আচ্ছা, এই যে সিলিন্ডার মেশিনগুলো আপনি দেখাচ্ছেন, এইগুলো প্রাইস কি রকম থাকছে? এটা প্রাইস স্টার্টিং হচ্ছে আপনার 55,000 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, 55,000 আছে, 65, 75, যেমন মাল নেবেন তেমন দাম, এবং যতগুলো সিলিন্ডার হবে তার উপর ডিপেন্ড করছে। ডাইস কি রকম দিয়ে থাকেন? ডাই এইগুলো হচ্ছে আমাদের ডাইসও নাম্বার 1 কোয়ালিটি, এইটাতেও গ্যারান্টি, মানে আমাদের প্রত্যেক জিনিসেই গ্যারান্টি। এই যে ডাইয়ের কোয়ালিটি দেখছেন, এই যে ফিনিশিংটা দেখুন, ডাইয়ের মেন কথা হলো ফিনিশিং, একদম তাই। ফিনিশ যদি ভালো না হয়, আপনার প্রোডাক্ট কোয়ালিটি মার্কেটে বিক্রি হবে না। এই যে ফিনিশিং, এই ফিনিশিং ডাইসে আমাদের 5 বছর করে গ্যারান্টি দেওয়া থাকছে। ডাইসে 5 বছর গ্যারান্টি? 5 বছর গ্যারান্টি। এই যে ফিনিশিংটা আপনারা দেখছেন, এই ফিনিশিংটা কিন্তু প্রত্যেক ডাইসে পাওয়া যায় না। এই যে অনেকে বলে, দাদা আমরা 800 টাকা ইঞ্চির ডাই পাচ্ছি, 600 টাকা ইঞ্চির ডাই পাচ্ছি, আপনি কেন 1000 টাকা ইঞ্চির ডাই নিচ্ছেন? তো এই যে ডাইয়ের যে ফিনিশিং, আমাদের কথা, প্রথম অবস্থা থেকে এক পিস মাল আপনার বাড়িতে মেশিনে ফাটবে না, মেশিনে এক পিস মাল ফাটবে। তো সেই যখন ফাটবে না, তো আমাকে জিনিসটাও তো ভালো দিয়ে বানাতে হবে। এই যে জিনিসটা পুরোটা দেখছেন, এটা হচ্ছে পুরোটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, এর মধ্যে কোনো কপার মেশানো নেই, এর মধ্যে কোনো খার মেশানো নেই, পুরোটাই অ্যালুমিনিয়াম, যার জন্য এর দামটা আমাদের বেশি হয়ে থাকে, এবং সেটাতে আপনারা গ্যারান্টি পর্যন্ত দিচ্ছেন, এবং হ্যাঁ, যার জন্য আমরা 5 বছরের গ্যারান্টি দিতে পারছি। আমরা নিজে ম্যানুফ্যাকচারিং করছি, যার জন্য 5 বছরের গ্যারান্টি, মানে 5 বছরের মধ্যে যা কিছু হবে আপনি চেঞ্জ করে নতুন ডাই নিয়ে চলে যাবেন। আচ্ছা, এরপর কোন ধরনের মেশিনারি আছে? এরপর যেটা আসছে আমরা, সেটা হচ্ছে ডবল সিলিন্ডার ডবল ডাই। এটা ডবল সিলিন্ডার ডবল ডাই, এই যে সিলিন্ডার দেখছেন দুই দিকে দুটো লাগানো আছে, ডাইও আপনি দুটো লাগাতে পারবেন, মানে এক একটা সিলিন্ডারে এক একটা ডাই থাকবে। হ্যাঁ, এক একটা সিলিন্ডারের পারপাসের জন্য এক একটা ডাই বসবে এখানে, মানে একটা ডাই লাগবে, একটা ডাই উঠবে, এটার ফাংশন হলো এরকম। মানে এই প্রোডাকশন তার মানে হিউজ হবে। হ্যাঁ, এটার প্রোডাকশন আবার বেশি, 4500 ঘন্টায় প্রোডাকশন, এক ঘন্টা 4500, এক ঘন্টার মধ্যে আপনি 4500 পিস প্রোডাকশন পাবেন। এটা হচ্ছে প্যানেল বোর্ড দ্বারা কন্ট্রোল হবে। হ্যাঁ, এটাও যেমন সিস্টেম দেখালাম, প্যানেল, প্যাডেল, অটোমেটিক সুইচ, তিন রকম মোডে ভাবে অপারেট করতে অপারেট করতে পারবেন, এবং এটাও বেস্ট কোয়ালিটির মেশিন। আমাদের কাছে যে মেশিনগুলো আপনি দেখছেন, আরো তো ভিডিওতে আপনি মেশিন দেখছেন, তো তাদের সাথে এই মেশিনটাকে একটু দেখলেই আপনি কম্পেয়ার করে বুঝতে পারবেন যে কোনটা ভালো। কোয়ালিটিটাই বলে দেবে মেশিন কেমন
একদম বিল্ডিং কোয়ালিটিটাই বলে দেবে যে আপনার মেশিনটা কেমন কোয়ালিটির মেশিন, শক্তপোক্ত মজবুত মেশিনারি যেটা সামনে দেখা যাচ্ছে। এবার আপনাকে আরেকটা মেশিনের সাথে পরিচয় করাই। যেমন আমার কারখানাতে আগেও আপনারা দেখেছেন যে গোল সার্কেলটা আমি কাটিং করছি, এই মেশিনটা নিলে আপনি নিজে সার্কেলটা কাটিং করতে পারবেন। আচ্ছা, তখন আপনার কাছে চৌকো শীট যাবে, স্কয়ার শীট গুলো যাবে, স্কয়ার শীট গুলো যাবে। তো এই যে এই যে সিলিন্ডারটাকে দেখছেন, এটাকে পুরো এপাশ থেকে এপাশে অবধি মুভমেন্ট করানো যায়। আচ্ছা, যেখানটায় আমি এই কাটিং করব, হ্যাঁ, এই কাটিং প্লেটটা আপনি যেখানে বসাবেন, ধরুন আপনার এখানে কাটিং হবে, তো এই প্লেটটাকে নিয়ে এসে আপনাকে এই সিলিন্ডারটাকে এখানে আপনি কাটিং করতে পারবেন। আচ্ছা, মানে এটা যেখানে ইচ্ছা আপনি কাটিং করতে পারবেন। হ্যাঁ, এটাই কাটিং করলে আপনার কি হবে, আপনি যে র ম্যাটেরিয়ালস কাটিংটা আমার কাছ থেকে নিচ্ছেন, এটা যদি আপনি নিজে কাটিং করে আপনি থালা তৈরি করেন, তাহলে কেজি পিছু আপনার আরো 4-5 টাকা কেজিতে কমে যাবে, মানে আপনার প্রফিট 4-5 টাকা কিন্তু বেড়ে গেল। আপনার ম্যানুফ্যাকচারিং ইউনিটে যেটা আপনি দেখিয়েছেন, এট দ্য টাইম প্রায় অনেকগুলো পেপার একসঙ্গে নিয়ে কাটিং হবে, একদম সেটাই হবে, তাই তো? এটাতেও সেম কাটিং হবে। এই যে সিলিন্ডারটা দেখছেন, এর প্রেসার অনেক হাই, আচ্ছা 20 টনের প্রেসার আছে এটা। আচ্ছা, ঠিক আছে। তো এতে বিভিন্ন সাইজের কাটিং এর জন্য যে ডাইগুলো লাগে, কাটারগুলো সেইগুলো কি আপনার কাছে অ্যাভেলেবল? হ্যাঁ, ওই কাটারগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন, প্লাস চৌকো ফরম্যাটে যে র ম্যাটেরিয়ালস লাগবে, আচ্ছা সেটাও আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন। এই মেশিনের মধ্যে আপনি কাটিং করতে পারবেন। এই মেশিন এখন ব্যবসায় কম্পিটিশন মার্কেট, যে কোনো ব্যবসায় বলুন আপনি, যেখানে 2 টাকা কম হবে সেখানে যাওয়াটা, হ্যাঁ একদম, যেখানে 2 টাকা কম মানে কম আপনি কস্টিং করতে পারবেন সেইখানে আপনার যাওয়া ভালো। তো আপনি 2 টাকা কম যখনই কস্টিং কমাতে পারবেন, মার্কেটেও কিন্তু 2 টাকা কমে দিতে পারবেন, একদমই তাই। তো মার্কেটে যদি কম না দিতে পারেন, তাহলে আপনি মার্কেটটা ধরবেন কিভাবে? তো কম করতে গেলে আপনাকে এক একটা স্টেপ বাই স্টেপ এগাতে হবে। সেই এটা ফার্স্ট স্টেপ দেখালাম, আরো কিভাবে এগাতে হবে পুরো গাইডেন্স আমার কোম্পানি আপনাকে দিয়ে দেবে। তার জন্য অফিস আসতে হবে, আমার সাথে কথা বলতে হবে, পুরো গাইডেন্স আমি আপনাকে দিয়ে দেবো। এরপর যে র ম্যাটেরিয়ালসগুলো আছে, চলুন কিছু র ম্যাটেরিয়ালসগুলো দেখাই। এই হচ্ছে আমাদের র ম্যাটেরিয়ালসের একটা গোডাউনে আপনাদেরকে নিয়ে চলে এসেছি। যেমন আপনারা এর আগেও দেখেছেন, আমরা র ম্যাটেরিয়ালস ম্যানুফ্যাকচারিং করে থাকি। তো সেই কিছু র ম্যাটেরিয়ালসই যে আমরা বলছি পশ্চিমবঙ্গের সব থেকে কম দামে আমরা র ম্যাটেরিয়ালস দিচ্ছি, তো সেই কিছু র ম্যাটেরিয়ালসই আপনাদেরকে দেখাবো, প্লাস তাদের কিছু দাম বলবো। এটা যেমন দেখতে পাচ্ছেন 12 ইঞ্চির মধ্যে 180 GSM এর সার্কেল আছে। আচ্ছা, এর মধ্যে আপনি মোটামুটি ধরে নিন 6টা কালার, যেমন এই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, এখানে আরো এই সব ডিজাইন আছে, মানে একটা বস্তার মধ্যে খুব সুন্দর কালারফুল ডিজাইন, হ্যাঁ খুব সুন্দরের মধ্যে 6 রকমের আপনি ডিজাইন দিয়েছেন বললাম আপনি, এটা হচ্ছে 180 GSM, 180 GSM, হ্যাঁ। এটার দাম পড়বে 58 থেকে 60 টাকা কেজি থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, 58 টাকা থেকে 60 টাকার মধ্যে কেজি, একদম কেজি থেকে শুরু হচ্ছে। আর আপনারা এই যে বস্তাগুলো সাজিয়ে রেখেছেন, এগুলো কত কেজি করে বস্তা থাকে? এগুলো যা দেখছেন সব 25 কেজি করে বস্তা আছে, ঠিক আছে, একটা বস্তার মধ্যে 25 কেজি করে র ম্যাটেরিয়ালস আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এইভাবেই যারা এখান থেকে এসে নিয়ে যাবেন তারাও এইভাবেই পাবেন, এবং যাদের ট্রান্সপোর্টে যাবে তাদের কাছেও এইভাবেই আপনারা এইভাবে বস্তা হিসেবে প্যাকেজিং হিসেবে বাড়িতে পৌঁছাবে, বাড়িতে পৌঁছে যাবে। এই সার্কেলগুলো দিয়েই আপনারা ওই মেশিনে দিয়ে পেপার প্লেট তৈরি হয়ে যাচ্ছে, বিভিন্ন বিভিন্ন ধরনের ছোট বড় মানে যত রকমের কোয়ালিটির পেপার প্লেট হয়, সব রকমের কোয়ালিটির পেপার প্লেট আপনি আমার কাছ থেকে পাবেন। এছাড়াও যারা এই পেপার প্লেট মেশিন র ম্যাটেরিয়ালস কিনে ব্যবসা করছেন, যারা চায়ের কাপ প্লাস্টিক গ্লাস এগুলো পাইকারি কিনতে চান, সেগুলো আপনি আমার কাছ থেকে পাবেন। এগুলো যেমন এই যে চায়ের কাপগুলো, এই রকম ফিনিশ প্রোডাক্ট, যেমন একটা চায়ের কাপের মেশিনের দাম প্রায় 6-7 লাখ টাকা দাম আছে, একদমই তাই। কারণ যখন কেউ পেপার প্লেট নিয়ে মার্কেটিং করতে যায়, অনেকেই জিজ্ঞাসা করে যে আপনার কাছে কি চায়ের কাপ আছে, প্লাস্টিক গ্লাস আছে, এক্স্যাক্টলি। তো এগুলো কি একজনের কাছ থেকে সবাই পেয়ে গেলে কাস্টমারও স্যাটিসফাই হয়, আপনিও স্যাটিসফাই হবেন, এগুলো আপনি হোলসেল রেটে দেবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে রেটটা নিয়ে আমরা আবার মার্কেটিং, আবার আপনি হোলসেল করতে পারবেন, আমি যে রেটে দেবো সেটা নিয়ে আপনি হোলসেল মার্কেটে দিতে পারবেন। তো এই রকম ফিনিশ কাপ আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, যদি কেউ নিতে চান কাপ গ্লাস যে কন্টেনার টিস্যু পেপার সবকিছু আপনারা হোলসেল আমার কাছ থেকে পেয়ে যাবেন, যেটা নিয়ে ফুল এই ডিসপোজেবল আইটেমের একটা বিজনেস শুরু করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, যেমন এই যে এই টাইপের কন্টেনার আছে, কাপ আছে, সবকিছুই আপনারা ডিসপোজেবল আইটেম নিয়ে একটা ফুল সেটআপ নিয়ে আপনি একটা ব্যবসায় নামতে পারবেন। আচ্ছা, যেমন এই ফ্লাওয়ার গুলো দেখালাম আপনাকে, আরো কিছু প্রিন্ট দেখাবো, যেটা হচ্ছে আইটিসির উপর প্রিন্ট আমাদের, এটা হচ্ছে আইটিসির উপর প্রিন্ট, এই যে প্রিন্ট গুলো দেখতে পাচ্ছেন, একটা বস্তার মধ্যে 3টে কালার থাকবে, এই একটা কালার আছে দেখছেন, এই একটা কালার দেখতে পাচ্ছেন, আইটিসি বোর্ড একদম সবথেকে পপুলার, একদম সবথেকে দামি বোর্ড হচ্ছে আইটিসি বোর্ড, এবং এটাও সবথেকে কম দামে আমরা মার্কেটে দেব, এবং যে রেটে দেব আপনি যদি বিশ্বাস না করেন আরো 4 জায়গায় আপনি ভ্যারি করুন, তারপরে এখানে আসুন, আর ডাইরেক্ট আমার কাছ থেকেই নিতে হবে এরকম বলছি না, আপনি আরো 4 জায়গায় ভ্যারি করুন, তাহলে বুঝতে পারবেন যে এমএম এন্টারপ্রাইজ কম দামে দিচ্ছে কিনা,
এটা আপনি তখনই বুঝতে পারবেন। তো এই যে র মেটেরিয়ালসটা আপনি দেখলেন, এখানে কখনোই র মেটেরিয়ালসের আপনার জন্য সাফার করতে হবে না, কারণ এই ব্যবসার মেইন জিনিস হচ্ছে র মেটেরিয়ালস। মেশিন তো আপনি ওয়ান টাইমই ইনভেস্ট করবেন, আপনি যদি কাঁচা মাল সঠিক দামে এবং সঠিক কোয়ালিটির মাল যদি না কেনেন তাহলে আপনি মার্কেট ধরতে পারবেন সারা জীবন, এইটাকে কন্টিনিউ করতে পারবেন সারা জীবন, কন্টিনিউ করতে পারবেন না। আপনি একটা ব্যবসায় নামছেন, যে কোনো ব্যবসায় হোক, আপনি সেখানে দু পয়সা ইনকামের জন্য নামছেন, তো সেইখানে দাঁড়িয়ে আপনাকে দু পয়সা ইনকাম করতে গেলে তার যে র মেটেরিয়ালস কম দামে আপনাকে কিনতে হবে। কোথায় দুটো পয়সা সেভ হবে আমাকে দেখতে হবে। একদম। তো এটা ম্যানুফ্যাকচারিং ইউনিট ছাড়া কেউই দিতে পারবে না, যারা ম্যানুফ্যাকচারার তারাই একমাত্র আপনাকে দিতে পারবে। তো ওই জন্য বলছি, যখনই ব্যবসা করবেন একটা ম্যানুফ্যাকচারের সাথে ব্যবসা করুন। যেমন আমরা এই পেপার প্লেট ইন্ডাস্ট্রির হচ্ছে ম্যানুফ্যাকচারার, মানে মেশিন এবং র মেটেরিয়ালস, মেশিন এবং র মেটেরিয়ালস দুটোই আমরা ম্যানুফ্যাকচারিং হচ্ছে। তাই জন্য বলছি, একবার কেনার যেখানেই কিনুন একবার আমার কাছে আসুন, যাচাই করুন, একবার দেখুন যে হ্যাঁ সত্যিই আমার কাছে কম দাম আছে কিনা। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আপনাকে করব, এই পেপার প্লেটের বিজনেসের ফিউচার কেমন আছে বলে আপনার মনে হয়? দেখুন, পেপার প্লেটের এটা আমার আলাদা করে কিছু বলার দরকার নেই, কারণ এটা তো কোনো প্লাস্টিক আইটেম না, এটার ডিমান্ড ক্রমশ বেড়েই চলেছে, আরো বাড়বে। পেপার প্লাস্টিক হলে কি হয়, বন্ধ হয়ে যেত, এটা পেপার, এর আরো কোয়ালিটি আসবে, বলছি কি এর কখনো কমবে না, যার জন্য এটা রেখে দিলে, ধরুন আমি মালটা তৈরি করে রেখে দিলাম, জিনিসটা আমার আজ বিক্রি হলো না, জিনিসটা পচে যাবে, নষ্ট হওয়ার কোনো ভয় নেই, আজ না হলেও কাল বিক্রি হবেই, এবং মানুষ যতদিন খাবে ততদিন প্লেটের ব্যবহার চাহিদা থাকবেই। তো এর জন্য এর ফিউচার ব্রাইট। আচ্ছা, এই ব্যবসা করে মোটামুটি কিরকম ইনকাম করা যায় মোটামুটি ভাবে? যদি ম্যানুয়াল মেশিন নিয়ে আমাদের কাছ থেকে র মেটেরিয়ালস প্লাস ম্যানুয়াল মেশিন নিয়ে শুরু করেন, তাহলে 15,000 থেকে 20,000 টাকা একটা মান্থলি ইনকাম করতে পারবেন। আচ্ছা, ম্যানুয়াল মেশিন, ম্যানুয়াল মেশিন নিয়ে, সেটা হচ্ছে আমাদের কাছ থেকে যদি সবকিছু নেন, তার কারণ আমরা কাঁচামালটা কম দামে দিচ্ছি, যার জন্য আপনি প্রফিটটা বেশি দেখতে পারবেন। আপনি হয়তো অন্যজনের কাছ থেকে কাঁচামাল নিয়ে নিলেন, মেশিন আমার কাছ থেকে নিচ্ছেন, আপনি আর বলছেন আমি প্রফিট দেখতে পাচ্ছি না, কিভাবে দেখবেন? কাঁচামালটা তো আপনাকে কম দামে কিনতে হবে। এক্স্যাক্টলি। তো এই জিনিসটা হচ্ছে এবং হাইড্রোলিক যদি মেশিন নিয়ে আপনি স্টার্টিং করেন, 25,000 থেকে 30,000 টাকা পার মান্থে দেখিয়ে দেওয়ার দায়িত্ব এমএম এন্টারপ্রাইজের। সেটা রাস্তাটা আপনি দেখিয়ে দেবেন? আমি পুরো রাস্তাটা দেখিয়ে দেবো, এবং আমরা মার্কেটিংও হেল্প করে থাকি। যদি আপনি নতুন অবস্থায় মার্কেটিং না ধরতে পারেন, সেই হেল্পটাও আমরা এই আপনাদেরকে দিয়ে থাকি। হোলসেলারদের নাম্বার বা তাদের কন্ট্যাক্ট ডিটেইলস আপনারা প্রোভাইড করে দেন? একদম একদম, হোলসেলার যে কন্ট্যাক্ট নাম্বার আছে বা আমরা হোলসেলারের সাথে ডাইরেক্ট আপনাদেরকে কথা বলিয়ে দেবো, কিন্তু শর্ত একটাই, আমাদের কাছ থেকে পুরো জিনিসগুলো আপনাকে নিতে হবে, তারপরই আপনি হোলসেলারটা পাবেন। মানে ব্যবসার সঙ্গী হলে ব্যবসা তো চলতে থাকবে, চলতে থাকবে। আর এটা ব্যবসা একদিনের ব্যবসা কখনোই হয় না, ব্যবসা মানে আপনার সাথে আমার সারা জীবনের সম্পর্ক থাকবে, যতদিন আপনি ব্যবসা করবেন, যতদিন আমি ব্যবসা করব, ব্যবসা মানে ততদিনের সম্পর্ক। তো ওই জন্য বলছি, যখনই আপনি ব্যবসা করতে যাচ্ছেন একবার আসুন এমএম এন্টারপ্রাইজে, আসুন দেখুন, আগে যাচাই করুন, যদি ভালো লাগে তারপর ব্যবসা করুন, এখানে জোর জবরদস্তির কোনো ব্যাপার নেই। আপনার ব্যবসা আপনাকে বুঝে নিতে হবে, আমি শুধু গাইড করতে পারবো, আপনাকে বুঝে নিতে হবে। এই ভিডিওটা তো সবার, এই ভিডিও ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেটার মধ্যে আপনার সবার কাছে এই জিনিসটা পৌঁছাচ্ছে, তো যার জন্য আপনি আমার ভিডিও বাদ দিয়ে আরো ভিডিও নিশ্চয়ই দেখছেন, তো সেই ভিডিওকে আর আমার ভিডিওকে একবার ঠান্ডা মাথায় কম্পেয়ার করুন, দুটো জায়গায় যান, দুটো জায়গায় ভিজিট করুন, দুটো কোম্পানির ওনারের সাথে কথা বলুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কে সঠিক আর কে আপনার ভুয়ো কথা বলছে। তো এই জিনিসগুলো আপনাকে সামনাসামনি আসতে হবে, না হলে আপনি বুঝতে পারবেন না। তো এত বড় ভিডিওতে তো এত কিছু বলা সম্ভব হয় না, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে কল করবেন, অফিসে আসবেন, সবকিছু ডিটেইলস বলে দেবো। যাক, অনেক ধন্যবাদ আপনাকে, এই ব্যবসার সমস্ত দিক এবং সব থেকে কম দামে মেশিনারিজের ডিটেইলস আমাদের এই ভিডিওতে তুলে ধরার জন্য। নমস্কার।